নেশাবিরোধী অভিযানে বুধবার ফের একবার সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে যাত্রীবাহী অটো থেকে 12 গ্রাম ব্রাউন সুগার ও 2টো মোবাইল ফোন সহ 2 নেশা কারবারিকে আটক করে খোয়াই থানার পুলিশ। আটক 2 নেশা কারবারির নাম রাজুদেব এবং প্রসেনজিৎ দেবরায়, তাদের বাড়ি মোহনপুর থানা এলাকায়। সূত্রে খবর অনুযায়ী, খোয়াই থানার ওসি সুবীর মালাকারকে সাথে নিয়ে বুধবার সকাল থেকে খোয়াই বেলফাং এলাকায় উঁত পেতে বসেছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার। গোপন সূত্রের খবর মোতাবেক TR01C4204 নম্বরে যাত্রীবাহী অটো গাড়িটি বেলফাং এলাকায় এসে পৌঁছলে সেটিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। 2 নেশা কারবারিকে আটক করে খোয়াই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার খোয়াই জেলা আদালতে তাদের সোপর্দ করা হবে বলে জানিয়েছেন খোয়াই মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার। আজকে আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে খবর পাই যে অটোতে করে কন্ট্রাভেন্স কিছু আসছে। তো ফ্রম দ্যাট ইনফরমেশন আই অ্যালং উইথ মাই ওসি খোয়াই আমরা বেলফাং এলাকাতে ছুটে যাই 9:30-9:30 দিকে। তো অ্যারাউন্ড দ্যাট টাইম সেই অটোটা আসে, আমরা আটক করতে সক্ষম হই। সার্চ করার পরে উই ফাউন্ড 2 প্যাকেটস অফ খালি কোটাস, 1000 কোটাস হবে ওটার ভিতরে, 1 কেস অফ হেরোইন, 2টো মোবাইল অ্যান্ড 2 পার্সেস। উই হ্যাভ অ্যারেস্টেড প্রসেনজিৎ দেবরায়, রাজু দেব, দুজনের বাড়ি জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম সিধাই মোহনপুর, ওরা খোয়াই দিকে আসছিল। তো আগামী দিনেও আমাদের এই অপারেশন সঞ্জীবনী চলতে থাকবে। নাকাকে আমরা স্ট্রং করার যে আইডিয়াটা সেটা আমাদের এসপি স্যারের ছিল, অন দ্য ইনিশিয়েটিভ অফ এসপি স্যার। টুডে উই আর সাকসেসফুল যে বেলফাং নাকাতে আমরা স্ট্রিক্ট চেকিং করে এই সাকসেসটা পেলাম। কেননা এই নেশা কারবারিদের বার বারণতে বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে। বর্তমান যুব সমাজ এবং যুবকদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ও ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই নেশা কারবারিদের দমন করা অত্যন্ত আবশ্যক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।